আজকে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে ওল ওলটাকে রান্না করব। তো আমরা ওল নিয়ে এসেছি। কি ওল মা? এটা বাজারে যে নর্মাল ওল বিক্রি হয়। তো দেখুন, ওলটাকে মা ভালো করে ডুমু ডুমু করে কেটে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছে ওলটাকে। এবার এখানে তেজপাতা আর জিরেটা পুড়ে যাওয়ার পর এর মধ্যে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি ইলিশ মাছের মাথাটাকে ভেজে ভালো করে রেখে দিই। ভেজার পর এর মধ্যে আমরা আলু একটা মতন আলু ডুমু ডুমু করে সেম ওলের মতন কেটে সেটাকে ভালো করে লাল লাল করে তেলে ভেজে নিয়েছি। তারপরে আমরা এর মধ্যে ওলগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এর মধ্যে মশলা দিয়ে দেবো। তুমি এর মধ্যে মা পরিমাপ মতো হলুদ দিয়ে দিয়েছো? হলুদ নুন পরিমাপ মতো দিয়ে দিয়েছে। আর মশলায় আমাদের আছে আদা জিরে আর লঙ্কা। এইটা দিয়ে আমরা ভালো করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি পরিমাণ মতন। ওলে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, অতিরিক্ত ঝাল না, মিডিয়াম। আর তার সাথে একটু আদা আর জিরে পরিমাপ মতন আমরা টেস্ট করে নিয়েছি তরকারির অনুযায়ী। তো এবার মা এটাকে ভালো করে কষে, এটা মিডিয়াম মতন অর্ধেক কষেছে। এর মধ্যে আমরা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এতে কিন্তু তরকারির স্বাদটা খুব বেড়ে যায়। এটা আপনারা কিন্তু রান্নায় ইউজ করতে পারেন, যখন মশলাটা অর্ধেক কষে আসবে তখন ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমরা ইলিশ মাছের যে মাথা ভাজাগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে অল্প অল্প জল দিয়ে এটাকে কষে নেবো। মশলা সুন্দর করে সব কষে গেছে। তো এবার আমরা এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দেবো। তো পরিমাপ মতো জল দেবো, একদম মাখা মাখা অল্প ঝোল ঝোল হবে। আর তার সাথে ওলগুলো কিন্তু হালকা ভাপানো, সেগুলোও হালকা একটু সিদ্ধ হবে। যেহেতু কষার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মাথাগুলো যেহেতু ভাজাই, তো সেই পরিমাপ বুঝে আমরা একটু জল দেবো। আর তার সাথে আমি একটু অল্প মাখা মাখা ঝোল ঝোল থাকে। তো এবার এগুলোকে আমরা একটু নুনটা অবশ্যই চেক করে নেবেন এই স্টেজে জল দেওয়ার পর। তারপর যদি লাগে অল্প মতো নুন দিয়ে এবার আমরা এটাকে সুন্দর করে ঢেকে দেবো। তো এবার এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটা আমরা আবার জল দিয়ে আমরা ঢেকে রেখেছিলাম। আর ওল আলু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমরা এই তরকারিটা নামিয়ে দেবো। আর এতটাই কোয়ান্টিটিতে মাখা মাখা ঝোল রাখবো, কারণ ওলে কিন্তু ঝোলটা টানবে। এবার আমরা এটাকে নামিয়ে, আমাদের একদম মাখা মাখা ওলের তরকারি একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখন নতুন নতুন ওল উঠছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যেইভাবে আমি আপনাদের দেখালাম সেইভাবে আপনারা দেখে নেবেন, এতে অসাধারণ লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে। আর যদি আপনাদের কাছে ইলিশ মাছের মাথা অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু যে কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও আপনারা সেমভাবে রান্না করে নেবেন, খেতে খুবই ভালো লাগে গাইজ। তো এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আর এই রেসিপিটা খাওয়ার পর আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন গাইজ। আজকের জন্য এতটুকুই।